নমস্কার বন্ধুরা, এখন আমি দই পাবদা বানাবো। সেটা কীভাবে বানাচ্ছি সেটা আমি দেখাচ্ছি। এখানে পাবদা মাছ, এটা দই, আর এটা হচ্ছে সর্ষে বাটা, সাথে কাঁচা লঙ্কা আছে। প্রথমে তেল দিয়ে দেব, এবার কালো জিরে দিয়ে দেবেন। এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো। এবার আমি এই টক দইটা দিয়ে দেবো। সামান্য হলুদ, লবণ,
মাছগুলো দিয়ে দেবো। এবার আমি কারি পাতা দিয়ে দেবো। হয়ে গেছে, এবার আমার নামিয়ে দেবো আর শুকো লাগবে। আমার দই পাবদা রেডি। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, ভালো লাগবে।